আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি ডলু কবির। আজকে আপনাদের সামনে খুবই মজাদার সুস্বাদু টক ডাল আর কাঁচা আমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন এই রেসিপিটা বানাতে কী কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। কাঁচা আম দিয়ে টক ডাল রান্না করার জন্য এখানে আমি একটা কাঁচা আম নিয়েছি, যেটা আপনাদেরকে খেতে দেখিয়ে দেবো। মসুরের ডালটা নিয়েছি, এই দেখুন, এই কাপে এক কাপ মসুরের ডাল নিয়েছি আমি, যেটা আপনাদেরকে এখানে ডেলে দেখিয়ে দিচ্ছি। মানে ডালটাকে ধুয়ে আমি রেখে দিয়েছি। স্বাদ মতো লবণ, মাস্টার্ড অয়েল, তিনটা লাল মরিচ, একটা অনিয়ন কুচি, দুটো কাঁচা মরিচ, চিনি 1 টেবিল স্পুন, সুগার যেটা এবং মাস্টার্ড সিড নিয়েছি 1 টিস্পুন। এখন চলুন তাহলে কীভাবে আমি আমটা কেটে নেই সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। কাঁচা আম দিয়ে টক ডাল রান্না করার জন্য প্রথমে আমি আমটাকে কেটে নিচ্ছি, তারপরে স্কিনটা ফেলে দিয়ে পিস পিস করে নিয়ে নিয়েছি। এই ডালটা খেতে খুবই মজাদার, যেটা বর্তার সাথে গরমের সময় সাদা ভাতের সাথে কাঁচা আমের টক ডাল খুবই মজাদার রেসিপি। তাই আজকে আমি আমার বাসার জন্য বানাচ্ছি, এই রেসিপিটা আপনাদেরকে শেয়ার করছি। প্রথমে আমি আমটাকে স্কিনটা ফেলে দিয়ে পিস পিস করে কেটে নেব, যেরকম সাইজে আমি একটা তরকারির মধ্যে দেব সেরকম সাইজ করে নিচ্ছি। প্রথমে এক পাশ কেটে নিয়েছি, তারপর আরেক পাশ এরকম লম্বা লম্বা পিস পিস করে আমি আমগুলো কেটে নিয়েছি, কারণ বেশি স্মল পিস হলে এটা ডালের মধ্যে গলে যেতে পারে। এরকম সাইজ করে আমি একটা আম নিয়েছি, আর ডালের পরিমাণ বুঝে আপনারা আম সেই পরিমাণ আমগুলো দেবেন। আমগুলো কাটা হয়ে গেছে, এরকম পিস পিস সাইজ করে আমি কেটে নিয়েছি, পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এখন চলো রান্নাটা স্টার্ট করি, কীভাবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এগুলো একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখন মতো প্রথমে আমি ডালগুলো দিয়ে দিয়েছি, যেগুলো আমি ক্লিন করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আমি 600 গ্রাম পানি, যেটা ফুটন্ত পানি, অ্যাড করে নিচ্ছি। তারপর এটাতে স্বাদ মতো অল্প একটু লবণ, একটা অনিয়ন কুচি, 1/2 টিস্পুন হলুদের পাতাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এবং অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, তেল দেওয়ার কারণে ডালটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে, 1 টিস্পুন। এবার এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ডালটা ফুটার আগ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢাকা থাকবে। ডালটা ফুটে উঠেছে, পুরোপুরি বল হওয়ার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। ডালগুলো ফুটে উঠেছে খুব সুন্দর, আমি এখন হ্যাম গ্রেটার দিয়ে এগুলোকে ভেঙে নিচ্ছি খুব ভালো করে। 10 মিনিট এটাকে খুব ভালো করে হ্যাম দিয়ে গ্রেট করে নিতে হবে। এবং ফিরে আসলাম 10 মিনিট পর, এই দেখুন আমার ডালটা খুব সুন্দর ফুটে গেছে। এখানে আমি ডালটা যে বাগার দেবো সেটা রেডি করে নিচ্ছি। তা একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এটাতে আমি 1 টেবিল স্পুন তেলটা দিয়ে দিয়েছি। এখন 2টা লাল মরিচ এবং যে আমি মাস্টার্ড সিডটা রেখেছিলাম 1 টিস্পুন সেটা দিয়ে দিচ্ছি, 2টা গ্রিন চিলি। এখন এটা একটু ভাজা হওয়ার পর এটাতে আমি আমটা অ্যাড করে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি এটাতে ১৯ মিনিট পর আমগুলোকে আমি নেড়ে নিয়েছি, এখনও বয়েল হয় না। বয়েল হওয়ার পর তাতে আমি ডালটা অ্যাড করে নেব, যে ডালটা আমি রান্না করেছিলাম।
ফিরে আসলাম 10 মিনিট পর আমি এখান থেকে কিছু আম তুলে নিয়েছি যেগুলো বয়ল হয়ে গেছে এবং বাটির মধ্যে তুলে নিয়েছি এগুলোকে হ্যাঙ্গারটা দিয়ে একটু চেপে নিয়েছি এক্সট্রা একটু টকের জন্য এই দেখো তারপর এগুলোকে আবারও আমি টক আমের ডালের সাথে মিক্স করে নিচ্ছি দেখুন খুব সুন্দর আমার ডালটা রেডি হয়ে গেছে খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না এখন আমি আপনাদেরকে এগুলো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমার টক ডাল রেসিপিটা রেডি হয়ে গেছে এই দেখুন দেখতে যেন সুন্দর কালার এসেছে খেতেও খুবই মজাদার এই টক আমের রেসিপিটা আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে বাসায় একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারে এই আমি সবগুলো ডাল একটা বাটির মধ্যে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ডামের কাঁচা আমের রেসিপিটা রেডি হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর কালার এসেছে খেতেও খুবই মজাদার আজকে আমি এটা সাদা ভাতের সাথে পরিবেশন করব আপনাদেরকে প্লেটের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখুন কতটা সুন্দর কালার এসেছে ডালের মধ্যে টক আমের রেসিপিটা আমি এটার পাশে দুটো ভর্তা যেটা কাটালে বিচের ভর্তাটা দিয়ে দিচ্ছি এবং সাথে কিছু চিংড়ি ফ্রাই আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ